আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। জানেন, বরাবরের মতোই আজকেও আছি ডিপিআরসি হসপিটালে, যেটা ঢাকার প্রাণকেন্দ্র, ঢাকা শ্যামলীতে অবস্থিত। দর্শক, বাংলাদেশ বলেন, পুরো পৃথিবীতে বলেন, অনেক হসপিটাল আছে, বাট হোয়াই ডিপিআরসি? আমরা কেন ডিপিআরসিকে এত বেশি ভালোবাসি, বা কেন ডিপিআরসি? বিশেষত আমরা হচ্ছি আসলে একটি স্পেশালাইজড হসপিটাল। আমরা মূলত বিভিন্ন ধরনের ব্যথা নিয়ে কাজ করি। আমাদের এখানে অন্যান্য চিকিৎসাগুলো হয়, স্বাভাবিক যে ন্যাচারাল যে অন্যান্য যে ধরনের সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলোরও চিকিৎসা করা হয়। বাট মূলত আমরা আমাদের যে বিশেষত্ব সেটা হচ্ছে আমরা ব্যথা এবং পুনর্বাসন নিয়ে আমরা মূলত কাজ করি। যে ধরনের রোগীরা দীর্ঘদিন যে স্ট্রোকজনিত কারণে দেখা যাচ্ছে যে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে আছে আঘাতজনিত, স্পোর্টসজনিত বিভিন্ন কারণে, বা পিএলআইডি বলেন, জিবিএস বলেন, অসংখ্য কারণে যারা ডিজেবল হয়ে যান, এই মানুষগুলোকে আমরা পরবর্তীতে যে পুনর্বাসন যে চিকিৎসাগুলো আছে আমরা সেগুলো তাদেরকে প্রদান করি। এবং এর মাধ্যমে সেই মানুষগুলো একটা সময় দেখা যাচ্ছে তারা কর্মক্ষম মানুষ হয়ে ওঠেন। আজকে আমার সাথে যে মা বসে আছেন আমাদের এই সেটে, দর্শক চিন্তা করুন, প্রায় গত 30-35 বছর থেকে ব্যথার সাথে যুদ্ধ, জীবনের অনেকটা সময় উনি পার করেছেন এই ব্যথা নিয়ে। মূলত ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যেটা ধরা পড়েছে ওনার হচ্ছে পিএলআইডি, এবং যখন উনি এত বছর উনি এটা নিয়ে যুদ্ধ করেছেন, বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, একটা সময় যখন ডিপিআরসি হসপিটালের কথা জানতে পারেন এবং অসংখ্য মানুষের ভিডিওগুলো দেখেন এবং সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে সরাসরি চলে আসেন স্যারের কাছে, এবং খুবই অল্প দিনের ভিতরে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক হয়ে গেছেন। আসুন না দর্শক, সেই 30-35 বছরের থেকে অল্প কিছু ঘটনা আমরা একটু ওনার কাছ থেকে শুনি, তার আগে একটু ওনার সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। একটু জোরে কথা বলতে হবে আমার। বা আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম সুলতানা পারভীন। সুলতানা পারভীন, বাসা কোথায় আপনার? আমার বাসা কুষ্টিয়া জেলা কোকসা থানা। কুষ্টিয়াতে কোকসা? আপনি তো একজন গৃহিণী। আচ্ছা, কয় সন্তান আপনার? দুটো ছেলে একটা মেয়ে। দুই ছেলে এক মেয়ে, সবাই নিশ্চয়ই এখন বড় হয়ে গেছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। আমরা জানি আপনি ডিপিআরসি হসপিটালে এসেছিলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের সাথে, স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য। তা কিছুক্ষণ আগে আপনি আমার সাথে একটু শেয়ার করেছিলেন যে প্রায় গত 30-35 বছর থেকে আপনি এই ব্যথার সাথে যুদ্ধ। আমাদেরকে যদি সেই প্রথম দিককার কথাটা বলেন, যে প্রথম যখন ব্যথাটা শুরু হয়, কোনো কি দুর্ঘটনা দিয়ে প্রথম শুরু হয়েছিল, নাকি হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা? হঠাৎ করে এমনিতে আমার বড় ছেলে পেটে থাকতো, আমার হঠাৎ করে ব্যথা হয়। ব্যথাটা কি কোমরে ছিল নাকি হাঁটুতে? সম্পূর্ণ মাজার ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল। আচ্ছা, তারপরে যখন ছেলে ভূমিষ্ঠ হলো, তারপরে দেশের ব্যথাটা যাচ্ছে না? তারপরে ওই হামো দিয়ে কোনো কাজ করতে পারতাম না। তারপরে আমার ওই কোকসার ডাক্তার সালাম ডাক্তার, তার কাছে যাই। তারপরে এই কোমর ব্যথা নিয়ে, কোমর ব্যথা নিয়ে, আচ্ছা, তিনি অনেক গ্যাসের ওষুধ, ব্যথার ওষুধ দিলেন, খাওয়ার পরে কিছুদিন কমে থাকার পরে আবার বাড়ে, মানে ওষুধটা ছেড়ে দিলে আবারও দেখছেন ব্যথাটা শুরু হয়ে যাচ্ছে। তারপরে আমার এই হাঁটুর মাল ওর ভিতরে কসকস করতো, মনে হবে ভেঙে গেছে এইগুলো। তারপরে কুষ্টিয়া জামান মোল্লা ডাক্তার আছে, ওনার কাছে, হাড় বিশেষজ্ঞ ডাক্তার, ওনার কাছে যাই অন্তত 2-3 বছর ওনার কাছে চিকিৎসা নিয়ে আমি। আচ্ছা, তারপরে উনি আমার এরকম ওষুধ খাওয়াই খাওয়াই, তারপর আমার মেয়ে বললো যে আপনার এই চিকিৎসা আমার সঠিক লাগছে না, আমার মার এই মায়ের কৃপা। আচ্ছা, উনি বললেন যে তাহলে ওই জায়গায় নিয়ে করে আসো। তারপরে করে আসার পরে উনি রিপোর্ট দেখে বললো যে এই নিয়মগুলো মানতে হবে, থানা মারলে অপারেশন করা লাগবে। আচ্ছা, আপনাকে অপারেশনের জন্য সাজেস্ট। এটা কত বছর আগের ঘটনা হবে? এটা হয়তো 8-10 বছর, 8-10 বছর আগের ঘটনা। আচ্ছা, তার মানে প্রথম আমরা যেটা আসলে আপনার হিস্ট্রিটা জানতে পারলাম, প্রথম দিকে আপনার কোমর ব্যথা শুরু হয়, তার কিছুদিন পর থেকে আপনি দেখতে শুরু করেছেন আপনার হাঁটুতেও পাশাপাশি ব্যথা শুরু হচ্ছে, এবং এটার জন্য আপনি যে সাংসারিক যে কাজগুলো দেখা যাচ্ছে, উঠতে হয়, বসতে হয়, বিভিন্ন কাপড় ধুতে হচ্ছে, হাঁড়ি পাতি রান্না করা, দীর্ঘ সময় বসে কাজ করছে, সেই কাজগুলো আর আপনি আগের মতো করে করতে পারছিলেন না, হাঁটতেও পারতাম না, এরকম তো পা একটু ঘুরে গেলেই আমি চিৎকার করতাম। আচ্ছা আচ্ছা, পা একটু বাঁকা হইলেই প্রচন্ড ব্যথায় আপনি চিৎকার পর্যন্ত করতেন। আচ্ছা, আর কি খারাপ হতো দিনের বেলা? আপনি যেটা বলেছেন দিনের বেলা আপনি হাঁটাহাঁটি করতেন, মোটামুটি আপনি হয়তো একটু হাঁটাহাঁটি করতে পারেন, কিন্তু রাতের বেলা আর আপনি ব্যথার যন্ত্রণা থাকতে পারতেন না, এবং পুরো পায়ে সারাক্ষণই ব্যথা করতো মাথা থেকে এই পারেই পর্যন্ত, এই সারা রাত, দিনের পর দিন আপনি জেগে কাটিয়েছেন, রাতের পর রাত আপনাকে জেগে কাটাতে হয়েছে। ওই তারপর আবার উঠে হাঁটাহাঁটি করি, আবার গরম পানি, ব্যাগে পানি গরম পায়ে নিই, কিছুদিন আবার উঠে ব্যথার বড়ি একটু খাই। তারপরে আমার ছেলে বললো যে ইন্ডিয়া নিয়ে যাই, ইন্ডিয়া তিনবার যাই, যাওয়ার পরে
ডাক্তার আমার মেয়ে দেয় আপনার ব্যায়ামটা সেই ব্যায়ামটুকুলো সম্পূর্ণ করতে পারি না করানোর লোক ছিল না আমি নিজেরটাই করছিলাম করার পরে আমি সুস্থ তারপরে আমি আবার ইন্ডিয়া থেকে ফিরে আসি ঢাকা স্কয়ার হসপিটালে যাই ওখানে তারপরে উনি আমার ডাক্তারকে দিয়া বললেন যে ডায়াবেটিস ধরা পড়ছে আমার অনেক শ্বাসকষ্ট হয়ে যায় ডাক্তার ওষুধ দেয় ব্যথার ওষুধ আর রেস্টে থাকতে বলে ডায়াবেটিস ধরা পড়ে দেয় তো ওইখান থেকে ওষুধ খাওয়ার পরে যাই হোক আমি আগে চেয়ারে বসে নামাজ পড়তাম তারপর দাঁড়িয়ে নামাজ টামাজ করতে পারতাম তো এদিন এসে আমার খুব পা চাবানো আমার বড় ছেলে বলে যে আপনি এরকম রাতে ঘুমাতে পারেন না আপনি ভালো ডাক্তার দেখাবো মেয়ের কাছে বললো মেয়ে ওনারা কাকি এ জায়গায় আসছিল তার কাছ থেকে জানার পর আমি আমার এই জায়গায় এইখানে নিয়ে আসা আচ্ছা তার মানে আসলে আমরা আসলে খুব সহজে যখন বলছি যে গত 30-35 বছর সময়টা কিন্তু আসলে অনেক বিশাল অনেক লম্বা একটা সময় আমরা একদিন দুদিনের কষ্ট আমরা সহ্য করতে পারি না কিন্তু এই গত 30-35 বছর আপনি কোমর এবং হাঁটু ব্যথা জনিত সমস্যায় ভুগেছেন বিভিন্ন জায়গায় ডক্টর দেখাচ্ছেন ইন্ডিয়াতে পর্যন্ত গিয়েছেন চিকিৎসার জন্য তিনবার গিয়েছেন বাংলাদেশে অনেক বড় বড় হসপিটালগুলোতে আপনি চিকিৎসা করেছেন প্রায় 5টা হসপিটালে গিয়েছেন এবং চিকিৎসাও করেছেন কিন্তু আপনি ভালো কোনো রেজাল্ট আজ পর্যন্ত আপনি ওরকমটা পাননি বরঞ্চ যত দিন গিয়েছে আপনি দেখেছেন আরও খারাপের দিকেই যাচ্ছে মাঝখানে আপনাকে অপারেশনের কথা বলেছিল বিভিন্ন এক ডক্টর এক এক ধরনের সাজেশন দিয়েছে ওষুধ খাচ্ছেন ছেড়ে দিচ্ছেন আবার আগের মতো অবস্থা চলে আসতেছে এই সময়টাতে এই যে দীর্ঘদিন চিকিৎসা করছেন কখনো মনে হতো না যে এই যে আমি এত চিকিৎসা করছি আমি কি আর কখনো ভালো হব না আমি কি কখনো সুস্থ হব না মানে এই জিনিসগুলো কি সারাক্ষণ মনে হতো আমার এইটাই মনে হতো যে আমি আর মনে হয় এই রাত্রে পাও এই কামড়ে ব্যথা এটা মনে হয় আমার আর কোন দিন সারবে না আমি এত ক্যালসিয়াম ওষুধ খাইছি ক্যালসিয়াম ওষুধ খাইতে থাকি আমি এখন এই ওষুধের জন্য অসুস্থ হতে বেশি আমি যেখানে যাই সেখানে শুধু ক্যালসিয়ামের ওষুধ এত পরিমাণ ক্যালসিয়াম খাবার বাড়িতে খাই তা আমার নাকি ক্যালসিয়ামই সব আমরা এরকম অনেক মানুষকে দেখেছি যে দীর্ঘদিন ধরে যারা যখন চিকিৎসা করতে থাকেন এবং যখন ভালো হন না মানসিক অবস্থা এতটা খারাপ হয়ে যায় অনেকে নিজের মৃত্যু পর্যন্ত কামনা করেন যখন ব্যথা সহ্য করতে পারেন না আপনার কি এরকম কখনো মনে হতো যে আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না হয়তো ব্যথা নিয়ে আমাকে মরতে হবে এরকমটা মনে হতো খারাপের লাগে আমি একদম ছেড়ে দিচ্ছি আর আমি চিকিৎসা নেবো না আর না যা করে করবো রাত্রে বিছনাতে টুটি হাঁটি হাঁটি বেড়াই ওই ছেলে খুব খেয়াল করে দেখে দেখে ছেলে বলে যে না আমার মার যত জায়গায় নেওয়া লাগে তারা আর কষ্ট আর সহ্য করতে পারছিল না তখন আপনার মেয়ে যখন সন্ধান পান যে একজন এখানে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়েছেন এটা জেনেছেন জেনে উনি আপনাকে এখানে নিয়ে আসেন এবং স্যারের সাথে দেখা করে দেন স্যার দেখা হওয়ার পরে কি বলেছিলেন আপনাকে যে আপনি ট্রিটমেন্ট নেন আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন এমন কিছু বলেছিলেন এবং আপনি ট্রিটমেন্ট নেওয়া শুরু করলেন আজকে কততম দিন আপনার ট্রিটমেন্টের 20তম দিন সেই প্রচণ্ড কোমর ব্যথার মানুষটা প্রচণ্ড হাঁটু নিয়ে ভুগা সারা রাত জেগে থাকা মানুষটা এখন কি রাতে একটু ঘুমাতে পারেন আলহামদুলিল্লাহ সেই প্রচন্ড কোমর ব্যথা কি এখন একটু কমে গেছে স্বাভাবিকভাবে হাঁটা চলা উঠা বসা সবকিছু এখন করতে পারেন অসংখ্য মানুষ আছেন অসংখ্য দর্শক আছেন এই মুহূর্তে যারা হয়তো ক্যামেরার ওপাশে থেকে আপনাকে দেখছেন তাদের জন্য আপনি যদি কিছু বলেন স্যারের চিকিৎসা সম্পর্কে তো বলি যে যেখানে আসেন আপনারা সবাই এখানে আসেন সুস্থ হয়ে যাবেন আলহামদুলিল্লাহ দর্শক গত 30-35 বছরের কষ্ট একবার চিন্তা করেন আমরা একদিন দুদিন একটা পারি না 1-2 বছর এটা সহ্য করতে পারি না আপনাদের মনে আছে কি না কিছুদিন আগ পর্যন্ত একজনের একটা সাক্ষাৎকার নিয়েছিলাম তিনি পকেটে বিষ নিয়ে ঘুরতেন ব্যথা সহ্য করতে পারছেন না যে কোনো সময় উনি সুইসাইড করবেন সেই মানুষটাও আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে বাসায় গিয়ে ফোন করেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এখন আর আমি মরার চিন্তা করি না বাঁচার স্বপ্ন দেখি 30-35 বছর থেকে যুদ্ধ করেছেন ব্যথার সাথে যদি আগে সঠিক সন্ধানটা পেতেন জীবন থেকে এতগুলো সুন্দর সময় চলে যেত না আপনাদের বাসায় যদি এরকম কেউ থাকে যদি আপনি হন বা আপনার আশেপাশে কেউ আছে শুধুমাত্র আপনার একটা দেওয়ার তথ্য এই মানুষটার জীবন বদলে দিতে পারে যেমনটা বদলে দিয়েছে আমার এই মায়ের জীবনটা একজন পরিচয়ের মাধ্যমে যখন জানতে পারেন সরাসরি চলে আসে আলহামদুলিল্লাহ সুস্থ আছেন ভালো আছেন সঠিক চিকিৎসা পেয়েছেন এরকম আপনিও হতে পারেন আপনার পরিবারের আপন সদস্য কেউ হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই মায়ের জন্য দোয়া করবেন এই ডিপিআরসি হসপিটালের জন্য এবং দোয়া করবেন এই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য
আসসালামু আলাইকুম।